মুখ্যমন্ত্রী যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, সাম্প্রদায়িক কথা বলছেন, নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার জন্য তার প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। দিলীপ ঘোষ আরও বলেন, আমি বলেছিলাম পুরো নির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করা হোক। আজ মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে বিজেপি প্রার্থী ও জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সে প্রাতঃভ্রমণে বেরোয়। টেক্সটাইল কলেজ মোড় থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ারে তিনি প্রাতঃভ্রমণ করেন, তারপরই চা চক্রে অংশ নেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানিয়েছেন। কি কি বলেছেন তিনি, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমি ডিমান্ড করেছিলাম ওনাকে প্রচার থেকে আলাদা করা হোক। উনি যেভাবে উত্তেজনা ছড়াচ্ছেন, সাম্প্রদায়িক কথা বলছেন, নির্বাচনটাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন, আর সেটা নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আবেদনও করেছিলাম, তারা তার সমস্ত তথ্য দেখে এটা নির্ণয় করেছেন যে মমতা ব্যানার্জি যদি প্রচার করেন উত্তেজনা বাড়বে, তাকে 24 ঘন্টার জন্য আটকানো হয়েছে। আমি তো বলেছিলাম পুরো নির্বাচন থেকে তাকে আলাদা করা উচিত। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে সমাজে উত্তেজনা ছড়াচ্ছেন, নির্বাচন কমিশনকে অ্যাটাক করছেন, সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক করছেন, ইভিএমকে অ্যাটাক করছেন, যেটা তিনি জিতে এসেছেন, আজ যেহেতু হেরে যাচ্ছেন তিনি উল্টো করছেন, মানুষকে খেপিয়ে দিচ্ছেন। এই যে 4-5 জন লোক মারা গেছে, তার সম্পূর্ণ দায়িত্ব ওনার। একজন দায়িত্বজ্ঞানহীন মুখ্যমন্ত্রী, তার তো ক্ষমতায় থাকা একদিন অধিকার, তার রিজাইন করা উচিত। কিন্তু দুঃখের বিষয় যেটা, তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় বসে পড়ছেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাস্তায় বসে পড়েন। তো সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, সংবিধান কিছুই মানবেন না, কেন্দ্রে পার্লামেন্টে আইন পাস হলে তার বিরুদ্ধে আন্দোলন করে রাস্তায় নেমে পড়েন। কি মুখ্যমন্ত্রী নাকি রাস্তার মানুষ? এর আগে এরকম ঘটনা অনেক হয়েছে, আমাদের নেতাদেরকেও সেন্সার করেছে। বুঝলেন, যোগীজিকে একদিনের জন্য সেন্সার করেছিল, উত্তরপ্রদেশের সেন্সার করেছিল ওখানে। আর আমাদের আসামের যে উপমুখ্যমন্ত্রী, তাকেও করেছিল। আমরা তো রাস্তায় নামিনি, আমরা তো ইলেকশন কমিশনের বিরোধিতা করিনি। হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতা আর যোগীজির মতো নেতাকেও সাসপেন্ড করেছিল, ওরা সেন্সার করেছিল। আমরা নির্বাচনের কমিশনের সিদ্ধান্তকে মেনে নিয়েছিলাম। আমরা গণতান্ত্রিক পার্টি, যারা কোনোদিন গণতন্ত্র আর সংবিধান মানেনি তারা অগণতান্ত্রিকভাবে জিততে চেয়েছিল, নির্বাচন কমিশন আটকেছে। কিন্তু আমি আরও অবাক হয়েছি, মান্নানবাবু, সুজনবাবুর মতো সিনিয়র লিডার তাদের দুঃখ পেয়েছেন, কারণ ওনারাও এই ধরনের ভোট করতেন। ওনারা চাইছিলেন যে মমতা ব্যানার্জি আর ওনারা মিলে একটা সরকার গঠন করবেন। বাংলার মানুষ পরিবর্তনের ভোট দিচ্ছে এবারে, যারা তাতে বিঘ্ন আনার চেষ্টা করছেন, আমার মনে হয় নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক আছে। আমি কাউকে উস্কাইনি, আমার উপর ইটপাতকেল মারা হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে। যারা আমার গাড়ি ভেঙেছে, আমাকে মেরেছে, তারা যদি অভিযোগ করে তো এটা হাস্যস্কর বিষয়। যারা আমাকে আটকাবার দিন চেষ্টা করতে পারছে না, গাড়ি বেরিয়ে গেছে, তারা পিছনে পড়ে গেছে, এখন হাহুতাশ করার রাস্তায় বসে থাকা কোনো কাজ নেই। দাদা, লকেটের গাড়ি লকেটকে নিজে দেখা যাচ্ছে ছবিতে ভাঙতে, এটা কি মানে কোনো, আমি জানি না কোথায় আপনারা সেই ছবি পেলেন। সবাই দেখেছে তার গাড়ি ভেঙেছে, তার সঙ্গে মারপিট হচ্ছে, রিপোর্টারদের গাড়ি থেকে নামানো হয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, আর লকেট চ্যাটার্জি গাড়ি ভাঙছে, আমার তো কমপক্ষে বিশ্বাস হয়। এখনো পর্যন্ত শীতলকুচির ভিডিও প্রকাশ করতে পারছে না কেন নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন আপনাকে যখন কেউ মারে, ভিডিও থাকে নাকি? আমার এতবার গাড়ি ভেঙেছে, একবার আমি নিজে ভিডিও করেছি, তখন ভিডিও করবো না মাথা বাঁচাবে? ওয়েবকাস্টিং তো ছিল দাদা, ওয়েবকাস্টিং ভিতরে থাকে, রাস্তায় থাকে না। সেই ভিডিও ফুটেজে তো প্রকাশ করছে না, বুথের মধ্যে কিছু হয়নি, তার প্রকাশ করার কি আছে? দাদা, আজকে ওয়াইসি আসছে জেলায় মাহফুজাদির মতো একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটের কেন্দ্রে, কি বলবেন? মানে আসতে পারেন, ওনার ক্যান্ডিডেট ছিল, আমি কালকে ওখানে সভা করে এসেছি, ভালো সভা হয়েছে, ওই সিটটা আমরা জিতছি, তো ঠিক আছে। প্রত্যেক পার্টি তার নিজস্ব ক্যান্ডিডেট দিচ্ছে, তার নেতারা প্রচার করবে, স্বাভাবিক আছে। বলছি ওই দাদা, ওই হাসকালের ঘটনা থেকে মানে কোনো রকম কোনো ক্ষতি হবে কি বিজেপি বলে আশা করছে? বিজেপির ক্ষতি কেউ করতে পারবে না, মানুষ বিজেপির সঙ্গে আছে, যাদের সঙ্গে মানুষ নাই তারা হাহাকার করছে। চুনাও প্রক্রিয়া সে অলগ করনা চাহিয়ে, জিস প্রকার সে সাম্প্রদায়িক